তো বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজটা আসছে পশ্চিম মেদিনীপুর কোচবিহারের পর এবার উত্তর দিনাজপুর জেলার ডিপিএসসি চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো তো বন্ধুরা আপনারা প্রাইমারি দুর্নীতি নিয়ে দেখেছেন দুশো উনসত্তর জনকে চাকরি থেকে বাতিল করা হয়েছে এবং বিভিন্ন জেলাতে কোথাও কুড়ি জন কোথাও তিরিশ জন এরকমভাবেই কিন্তু নাম রয়েছে তো এবার উত্তর দিনাজপুরের যিনি প্রাইমারি ডিপিএসসি চেয়ারম্যান ছিলেন তাকে কিন্তু পদ থেকে সরানো হলো একে একে বিভিন্ন জেলা থেকে চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে কোনো কারণ না দেখিয়েই তো ঠিক কী কারণে পদ থেকে সরানো হয়েছে আমরা চলুন বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অন্য তো বন্ধুরা আমরা সরাসরি নিউজে চলে যাব চাকরি গিয়েছে চল্লিশ জন প্রাথমিক শিক্ষকের ফের অপসারিত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তো বন্ধুরা আবারও ডিপিএসসি চেয়ারম্যানকে কিন্তু অপসারণ করা হলো এবং সেক্ষেত্রে কি কারণে চলুন দেখে তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম গোটা রাজ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত দু হাজার চোদ্দো সালের পর প্রাথমিকের শিক্ষক পদে যোগ দেওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহ করছে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ জোর কদমে তথ্য সংগ্রহ চলছে বিভিন্ন জেলায় এবং সেক্ষেত্রে সম্প্রতি উত্তর দিনাজপুর জেলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে দুশো উনসত্তর জনের মধ্যে কিন্তু চল্লিশ জনের তারপর থেকে কিন্তু জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো মোহাম্মদ জাইদ আলমকে তো দায়িত্ব দেওয়া হলো যে বিদ্যালয় পরিদর্শক রয়েছে তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে পদে বসার এক বছরের মধ্যে সরিয়ে দেওয়া হলো উত্তর দিনাজপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান মোহাম্মদ জায়েদ আলমকে তো সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে আপাতত চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু পালন করবে জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক চন্দ্র ভক্ত তো সেক্ষেত্রে তবে কি কারণে এই অপসারণ তা কিন্তু স্পষ্ট এখনও পর্যন্ত নয় তো এই নিয়ে জেলা বিদ্যালয়ের পরিদর্শক দীপক কুমার ভক্ত জানান যে জেলা শিক্ষা দপ্তরে যত অফিস রয়েছে সবই আমার কাঁধে এসে পড়লো আমার পক্ষে কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে ভ্যাকসিন থেকে শুরু করে মিড ডে মিল এগুলি কিন্তু আমার দেখতে হয় বা আমাকে দেখতে হয় তো স্বাভাবিকভাবে খুবই চাপের মধ্যে আমি আছি জানি না কতটা সামলাতে পারবো তবে আমার সহকর্মীরা যারা আছেন তারা যদি আমাকে সাহায্য করেন তাহলে কাজ উত্তরে দিতে পারবো কিন্তু কেন অপসারণ করা হলো মোহাম্মদ জায়েদ আলমকে এ বিষয়ে কিছু কিন্তু বলতে পার না পারলেও জেলা বিদ্যালয় পরিদর্শক জানান যে গত সাতাশ জুন বিষয়টি আমি জানতে পারি জানতে পারি জায়েদ আলমকে অপসারিত করা হচ্ছে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়নি কালকে উনি আসেননি ওনার সঙ্গে কথা বলতে খারাপ লাগছে উনি খুব ভালো লোক ছিলেন যে কদিন কাজ সামলেছেন সুন্দরভাবে কাজ সামলেছেন কে বা কী কারণে সরিয়ে সরিয়ে দেওয়া হলো বা কী কারণে কেন সরিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু তিনি বলতে পারবেন না বলে জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শক ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু আবারও যেটা জানা যাচ্ছে একই যে কারণ দেখি আগে আমরা দেখেছি যে কোচবিহার এবং মেদিনীপুরে কিন্তু একইভাবে পদ থেকে সরানো হয়েছিল ডিপিএসসি চেয়ারম্যানদের ঠিক একই কারণ এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণই নেই তো এর আগে আপনারা দেখেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কৃষ্ণেন্দু বিষয় রবিবার ফেসবুকে তিনি নিজেই সে কথা জানান নিজের পদত্যাগ করার কথা কিন্তু ফেসবুকে বলেন এবং কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের যে চেয়ারম্যান রয়েছেন তাকেও কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মনকে আপাতত তার জায়গায় দায়িত্ব সামলাবেন জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে যে সমস্ত জেলাতে এই দুশো উনসত্তর জনের চাকরি গিয়েছে যে যে জেলার নাম রয়েছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু নথি কিন্তু দেখাতে পারছে না সংসদ তো সেই নিয়ে একের পর এক কিন্তু পদত্যাগ হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এ ধরনের প্রাইমারি আপার প্রাইমারি রেটের সমস্ত আপডেট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা হয়তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে